সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। আমি দেওয়ান মোহাম্মদ ইয়াসির আরাফাত, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ, নওয়াব হোসেন সরকারি কলেজ। আমি আজ আমার 33তম ক্লাসটি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকের আমার ক্লাসটি মূলত উচ্চ মাধ্যমিক শ্রেণী এবং অনার্স তৃতীয় বর্ষের জন্য একটি সমন্বিত ক্লাস। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের যেমন সিলেবাসের অংশ, তেমনই করে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদেরও এটি সিলেবাসের একটি অংশ। এই জন্য আমি এই দুটি গ্রুপের জন্য, অর্থাৎ দুটি শ্রেণীর জন্যই আমি এই আমার আজকের লেসনটি তৈরি করেছি। আমার আজকের যে আমি বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ডেভেলপমেন্টাল বায়োলজি অংশে এটি আছে। পাশাপাশি আমি কিন্তু গতদিনও বলেছি তোমাদের বিশেষ করে ডেমোগ্রাফি অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অংশের যে ফ্যামিলি প্ল্যানিং অংশটি আছে সেখানেও ঠিক এই পড়াগুলো আছে, এবং সেই দুই জায়গাতে আজকের আলোচ্য যে আমার যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি কিন্তু তোমাদের এই দুই ইয়ারের মধ্যেই তোমরা দুইটা বিষয়ের মধ্যেই পাবে। হ্যাঁ, একটা ফোর্থ পেপার ডেভেলপমেন্টাল বায়োলজি অ্যান্ড সিক্সথ পেপার ডেমোগ্রাফি অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অংশে। আর দ্বাদশ শ্রেণীর, একাদশ দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বলবো এটি বেসিক্যালি তোমরা পাবে তোমাদের অষ্টম অধ্যায়ের একটি অংশ, এবং অষ্টম অধ্যায়ে তোমাদের এটি খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো রিপ্রোডাক্টিভ সাইকেল বা প্রজনন চক্র নিয়ে আমরা আলোচনা করব। আমরা এর মাধ্যমে দেখব যে একজন মা কিভাবে সন্তান ধারণ করে বা সন্তান ধারণের উপযোগী হয়, বা সন্তান ধারণ করার জন্য তার দেহের অভ্যন্তরের কী কী পরিবর্তনগুলো হয়। হ্যাঁ, এবং এই পরিবর্তন, প্রত্যেকটা পরিবর্তন কতগুলো হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। বিশেষ করে চারটা গুরুত্বপূর্ণ হরমোন একজন মায়ের সন্তান ধারণ করার যে কার্যাবলী আছে, যে প্রাজননী চক্র, যেটা প্রজনন চক্র বা রিপ্রোডাক্টিভ সাইকেল যেটা, সেটাকে কন্ট্রোল করে থাকে এই হরমোনগুলো। আমরা দেখি মৎস্য থেকে শুরু করে একেবারে স্তন্যপায়ী প্রাণী পর্যন্ত প্রত্যেকটা প্রাণীতেই দেখা যাচ্ছে প্রজননটা আইদার ঋতুভিত্তিক হবে অথবা চক্রাকারে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, এবং এগুলো খুবই পরিবেশের যেই কি বলবো নিয়ামকগুলো আছে এবং শরীরের অভ্যন্তরের যে হরমোনাল অ্যাক্টিভিটিগুলো আছে তাদের দ্বারা এগুলো খুব কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়, এবং সেটা বেসিক্যালি একটা সেটা মৎস্য হোক, সেটা অ্যাম্ফিবিয়া, রেপটাইল, অ্যাভিস, ম্যামাল যেই হোক না কেন, প্রত্যেকেই কিন্তু সন্তান ধারণ করার ক্ষেত্রে তাদের যে খাদ্যের প্রাপ্যতা এবং পরিবেশের প্রতিকূলতা দুইটা জিনিসের উপর তারা খুবই গুরুত্ব দিয়ে থাকে। যেমন একটা পতঙ্গ, যখন আমি আবার পতঙ্গে চলে আসলাম, পতঙ্গ বা অন্যান্য ছোট ছোট প্রাণী যেগুলো আছে সেগুলো যখন একটা সন্তান দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে শীতকাল যখন খাদ্যের প্রাচুর্যতা কম থাকে, টেম্পারেচার কমে যায়, তখন দেখা যাচ্ছে তারা কিন্তু সন্তান জন্ম দিবে না। ওই সময়টা তারা অনেক ক্ষেত্রে ডায়াপজ বা হাইবারনেশন অবস্থায় তাদের ওই সময়টা কাটিয়ে দেয়, এবং পরবর্তীতে যখন পরিবেশ প্রতিকূল হয় অর্থাৎ ঋতুভিত্তিক যেই খাদ্যের প্রাপ্যতা, তারপরে তোমার আলোককালের যে পরিবর্তন আছে, বৃষ্টিপাত, তাপমাত্রা, তারপরে সামাজিক অবস্থা, এগুলো দ্বারা প্রত্যেকটা জিনিস প্রভাবিত হয়। সর্বোপরি আমরা বলবো যে এই যে পরিবেশের নিয়ামকগুলোর কথা বললাম, এবং এই পরিবেশের নিয়ামকগুলো দ্বারা বিশেষ করে আমাদের পিটুইটারি গ্রন্থি এবং এই গ্রন্থির মাধ্যমে আমাদের যে হরমোনাল গ্রন্থিগুলো আছে, পিটুইটারি গ্রন্থির হরমোন দ্বারা আমাদের অন্যান্য হরমোনাল গ্রন্থিগুলো অ্যাক্টিভ হয়ে যায়, এবং সেটার প্রভাবে বিশেষ করে ওই অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই আমাদের এই গোনার্ডগুলো, বিশেষ করে শুক্রাশয়, ডিম্বাশয়গুলো উদ্দীপিত হয় এবং প্রজনন কাজে অংশ, প্রজননের জন্য উপযোগী পরিবেশ তৈরি করে বা ডিম্বাণু নিঃসরণ করে, ডিম্বাণু রিলিজ করে। তাহলে আমরা এইভাবে দেখি প্রজননের কাজগুলো হয়ে থাকে। যাই হোক, আরও বহু আমরা যদি এই ধরনের দেখবো, যেমন আমি যদি একটা বলি, একজন মা যখন সন্তান, একজন দম্পতি যখন একটা সন্তান নেয়, সন্তান নেওয়ার পূর্বে কিন্তু তারা তাদের এই যে সন্তান লালন পালন করার উপযোগী কিনা
হ্যাঁ, আমরা সচেতন মা বাবা যারা, তারা যখন সন্তান ধারণ করে তখন তারা কিন্তু ধরে নেয় যে সন্তান জন্ম দেয়, তখন তারা কিন্তু পরিবেশে যেই তারা ওইভাবে সন্তান লালন পালন করার মতো একটা পরিবেশ তার তৈরি করে নেয়, সেটা আর্থিকভাবে হোক, সেটা সামাজিকভাবে হোক, সেটা তাদের পরিবেশগত হোক, যাই হোক, আমরা ওই জায়গাটা দেখব। এখন আসি আমরা স্তন্যপায়ীতে, এই যে প্রজনন প্রক্রিয়া বা প্রাজননিক চক্র, যেটা চক্র, এটাকে আমরা দুই রকমের দেখি। একটাকে বলি আমরা স্ট্রাস চক্র। স্ট্রাস চক্রটা হলো যে এই চক্রে দেখা, এই ক্ষেত্রে দেখা যাবে যে একটা প্রাণীরা সাধারণত একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা প্রজননের জন্য উদ্দীপিত হয়, একটা নির্দিষ্ট সময়ে তারা, একটা নির্দিষ্ট পিরিয়ডে তারা প্রজননের জন্য উদ্দীপিত হয়, এবং ওই সময়টাকে আমরা হিট পিরিয়ড বলি, এবং ওই সময় তারা প্রজনন কাজে অংশ নেয়, এবং তাদের জরায়ুতে, জরায়ু সবসময় প্রিপেয়ার্ড থাকে সন্তান ধারণ করার জন্য, যদি সেটা স্তন্যপায়ী প্রাণী হয়। আর অন্য প্রাণীদের ক্ষেত্রে সেরকম না, একটা নির্দিষ্ট সময় তারা প্রজনন কাজে অংশ নেয় এবং সন্তান জন্মদান করে, বা যদি সেটা মাছ হয় ডিম পারবে, পাখি হলেও ডিম পারবে, একটা নির্দিষ্ট সময় ইয়ে হয় পরিবেশের। আমরা দেখি মাছ একটা নির্দিষ্ট ঋতুতেই কিন্তু ডিম ছাড়ে, সেটা নির্ভর করে কিসের উপর, ওই যে বললাম পরিবেশ টেম্পারে, যেমন একটা মাছের কথা বললাম যে পানির ঘোলাত্ব, তারপরে জোয়ার ভাটার ব্যাপার আছে, তারপরে পূর্ণিমা অমাবস্যার ব্যাপার আছে, পানির স্রোতের ব্যাপার আছে, টেম্পারেচার ব্যাপার আছে, এইগুলোর উপরে ভিত্তি করে কিন্তু, বৃষ্টিপাতের ব্যাপার আছে, এগুলোর উপর ভিত্তি করে তারা ডিম পাড়ে। ঠিক একইভাবে যদি আমি পাখির ক্ষেত্রে দেখি, আমি অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে দেখি, আমি র্যাপটাইল, বর্ষাকালে ব্যাঙ ডিম পাড়বে, ব্যাঙের ডিম পাড়ে, তাহলে এইভাবে দেখি আমরা প্রাণী। স্তন্যপায়ীর ক্ষেত্রে আমরা এরকম দেখব, যেমন মানুষ, বানর, গরিলা, এই ধরনের কিছু প্রাণী ছাড়া সকল প্রাণীর ক্ষেত্রে আমরা দেখব যে তারা একটা সারা একটা নির্দিষ্ট সময় পর পরে তারা ইয়ে করে। যেমন একটা কুকুরের কথা যদি বলি, এটা বছরের একটা নির্দিষ্ট সময় তারা কিন্তু প্রজনন কাজে অংশ নেয় এবং সন্তান জন্মদান করে। তাহলে এই যে যাদের মধ্যে এই ধরনের ব্যাপারগুলো হয়, এবং তাদের জরায়ুতে কখনো রজচক্র বা যে জরায়ুর ক্ষয়ের যে প্রক্রিয়াটা, সেটা কখনোই সংঘটিত হবে না। তাহলে এটা আমরা দেখব কাদের ক্ষেত্রে, এই স্ট্রাস চক্র যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে। আবার মানুষ, গরিলা, শিম্পাঞ্জি, বানর, এই ধরনের প্রাণীতে আমরা দেখব যে এদের আরেক ধরনের প্রজননী চক্র হয়, যেটাকে আমরা রজচক্র বলছি, হ্যাঁ, মিনিস্ট্রুয়াল সাইকেল বলছি আমরা। এই মিনিস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র যখন হয়, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের সবসময়ই তারা কিন্তু প্রজননে অংশ নিতে পারে, সারা বছরই প্রজননে অংশ নিতে পারে, তবে সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর পর তাদের যেই জরায়ু, জরায়ুর যেই অ্যান্ডোমেট্রিয়াম স্তর আছে, সেই নির্দিষ্ট সময় পর পর পরে সেই অ্যান্ডোমেট্রিয়াম স্তরটা ক্ষয়ে যায়, যার ফলে সেখান থেকে, বিশেষ করে অ্যান্ডোমেট্রিয়াম স্তরটা যখন ক্ষয়ে যায়, তখন নতুন করে আবার অ্যান্ডোমেট্রিয়াম স্তর তৈরি হয়, আবার সন্তান ধারণ করার উপযোগী হয়, আবার ক্ষয়ে, যদি সন্তান ধারণ করলো ভালো কথা, না করলে আবার ক্ষয়ে যায়। এইভাবে তাদের রজচক্র একটা নির্দিষ্ট সময় পর পর হয়। যেমন মানুষের ক্ষেত্রে স্বাভাবিক, একজন মায়ের ক্ষেত্রে এই রজচক্রের যে টাইমিংটা, সেটা হলো 28 days বা 28 দিন, প্লাস মাইনাস 2 বা 3 days হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে, সব কিছু নির্ভর করবে হরমোনাল সিক্রেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল যে কন্ডিশন, সেটার উপরে নির্ভর করে এই ইয়েগুলো সম্পন্ন হয়। তাহলে আমরা এই দেখলাম রজচক্র বা স্ট্রাস চক্র কি বা সেটা আমরা সেটা নিয়ে এটা দেখলাম। এখন আসি আমাদের এই যে মানুষ, আমরা আসলে পড়ব এখন, আমরা এতক্ষণ একটু ভূমিকাতে কিছু কথা বললাম, এখন আমরা যেটা বলবো সেটা হলো আমরা একটা মানুষের এই প্রাজননিক চক্র নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি দেখি মানুষের প্রাজনন, মানুষ যে গর্ভস্থ ধারণের স্থিতিকাল, আমি বলছি যে 28 দিনের চক্র হয়, যেটাকে আমরা তাদের যে গর্ভাশয় চক্র আমরা বলে থাকি। যাই হোক, আমরা এটা আসবো মানুষের, যেমন আমরা যেহেতু পুরো আজকের পড়াটা আমাদের একজন মায়ের বা স্ত্রী প্রজননতন্ত্রের যে প্রাজননী চক্র বা গর্ভাশয় চক্র বা রজচক্র, সেটা নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে সেক্ষেত্রে একজন মায়ের আমরা যে সন্তান ধারণের উপযোগী অঙ্গগুলোর মধ্যে একজোড়া গর্ভাশয় আছে, ফলিপিয়ান নালী বা ডিম্বনালী আছে, জরায়ু আছে, এবং যোনি আছে, এই অংশগুলো সাধারণত বিকশিত হয় একজন একটা সন্তান ধারণ করার জন্য, যার ফলে পৃথিবীতে মানুষের প্রজনন বংশ পরম্পরায় টিকে থাকার ধারাবাহিকতা
ইয়ে হয়। এবং এই যে বংশন্তান একজন একজন মা একজন একটা সন্তান ধারণ করার জন্য তার যে পরিবর্তন, এই পরিবর্তনটা দুইটি জায়গায় হয়। একটি জায়গা হলো আমাদের মায়ের গর্ভাশয়, যেখান থেকে প্রথম সেলটা বেরিয়ে আসে, যেখান থেকে প্রথম আমরা প্রত্যেকে যে সেল থেকে আমাদের জন্ম, সেই সেলটা যেই জায়গায় তৈরি হয় সেটা হলো গর্ভাশয়। এবং সেই সেলের সাথে যখন একটা শুক্রাণুর সম্মিলন ঘটে, তখনই একটা পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য একটা পরিপূর্ণ কোষ, একটা ডিপ্লয়েড সেলের আবির্ভাব ঘটে। এবং সেটাই পরবর্তীতে মায়ের জরায়ুতে বিকশিত হয়ে আমরা পৃথিবীতে আলোর মুখ দেখি। আর আরেকটি জিনিস আমি বলবো, আরেকটা পরিবর্তন হয়, সেটা হলো আমার মায়ের জরায়ুতে বা ইউটেরাসে, ইউটেরাস বা জরায়ুতে একটা পরিবর্তন হয়। কারণ আমরা দীর্ঘ প্রায় 10 মাস আমরা লালিত পালিত হই জরায়ুর মধ্যে। আমাদের মানুষ হয়ে পৃথিবীতে আসার পর্যন্ত, অর্থাৎ একটা সেল থেকে শুরু করে পৃথিবীতে আমরা মানুষ রূপে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমরা একটা খুব নিরাপদ, একটি খুব প্রতিরক্ষামূলক পরিবেশে আমরা অবস্থান করি, সেটা হলো মায়ের জরায়ু। তাহলে এই জরায়ুতে ব্যাপক পরিবর্তন, একটা সন্তানকে ধারণ করার জন্য, একটা সন্তানকে ডেভেলপ করার জন্য, একটা সন্তানকে পৃথিবীতে মানুষ রূপে নিয়ে আসার জন্য মায়ের জরায়ুতে ব্যাপক পরিবর্তন ঘটে। এবং সেই পরিবর্তনের যদি যদি একজন মা সন্তান ধারণ না করে, প্রতি 28 দিনে ওই জরায়ুতে একটা জরায়ুতে একটা প্রস্তুতি থাকে। আর যদি ডিম্বাণু নিষিক্ত না হয়, তাহলে ওই জরায়ুর যে প্রস্তুতিটা ছিল সেটা আবার বন্ধ হয়ে গিয়ে আবার সেটা সেই যে যতটুকু প্রস্তুতি ছিল সব কিছু বের করে দিয়ে নতুন করে আবার প্রস্তুতি নেয়। এইভাবে প্রতি 28 দিনে, প্রতি 28 দিন অন্তর অন্তর জরায়ুর এই পরিবর্তনগুলো সংঘটিত হয়। আমরা সেটা দেখব আমাদের পরবর্তী পড়াগুলোতে, সেই পড়াগুলো আছে। এবং আমরা এটা জানি এটা একটা ছন্দময় পদ্ধতি, একজন মায়ের প্রাজননিক স্বাস্থ্য সুরক্ষার জন্য এই 28 দিনে যে রজচক্রের যেই টাইমিংটা, যে চক্রটা, এটা নিয়মতান্ত্রিকভাবে হওয়াটা খুবই জরুরি। যদি সেই ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটে, অনিয়মিত হয়, সেই ক্ষেত্রে মায়ের প্রাজননিক স্বাস্থ্য, এমনকি তার সন্তান ধারণ করার উপযোগিতা এবং তার আরও অনেক ধরনের, কারণ আমি প্রথমেই বলেছি যে পুরো প্রক্রিয়াটা কিন্তু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যে কারণে দেখা যায় কোনো কারণে কোনো ধরনের এই অনিয়মতান্ত্রিক বা অনিয়মিত এই প্রক্রিয়া মায়ের স্বাস্থ্যের উপরে, টোটাল স্বাস্থ্যের উপরে, অনলি নট অনলি রিপ্রোডাকটিভ হেলথ, মায়ের পুরো যে স্বাস্থ্যের উপরে এটা প্রভাব ফেলে। যাই হোক, আমরা দেখবো, আমি এই পুরো পড়ার আগে আমি একটা জায়গায় একটু আলোচনা ইয়ে করি, যে আমরা এই প্রজনন চক্রকে আমরা দুইটা ভাগে ভাগ করব। এই জন্য আমি রিপ্রোডাক্টিভ সাইকেলে দুই ভাগে ভাগ করবো, আমরা একটা ওভারিয়ান সাইকেল পড়বো আর একটা মিনস্ট্রুয়াল সাইকেল পড়বো। একটা বলবো আমরা ডিম্বাশয় চক্র, আর একটা বলবো আমরা রজচক্র, যেটাকে আমরা রজচক্র না বলে এটাকে আমরা জরায়ুজ চক্র বলতে পারি, জরায়ু চক্র বা ইউটেরিয়াল সাইকেলও বলতে পারি আমরা। হ্যাঁ, ইউটেরিয়াল সাইকেল বা জরায়ুজ চক্র আমরা নামেও এটাকে অভিহিত করা যায়, যে একটা ওভারিয়ান সাইকেল, একটা ইউটেরিয়াল সাইকেল বা ইউটেরিন সাইকেল বলি আমরা। যাই হোক, এভাবে বলি। এখন আসি আমরা এই রজচক্রের সাথে যে হরমোনগুলো জড়িত, আমরা এই হরমোনগুলো নিয়ে একটা কথা বলবো, মানে জাস্ট হরমোন ডিটেলস, আমরা 4টা হরমোনের নাম বলবো। এই 4টা হরমোন ওভারিয়ান সাইকেল অর মেনস্ট্রুয়াল সাইকেল, আমরা একটু এখানে একটু তোমাদের তোমরা খেয়াল করবে, সেটা হলো এই যে আমরা দুইটা চক্র বলবো, এই দুইটা চক্র কিন্তু আলাদা না, আমরা আলাদা। অ্যাট এ টাইম মায়ের ডিম্বাশয়ে কিছু ঘটনা ঘটতেছে, কিছু জরায়ুতে ঘটতেছে, অ্যাট এ টাইম ওই 28 দিনের মধ্যেই। আমরা আলাদা করে যে ডিম্বাশয়ে যে ঘটনা প্রবাহ চলে সেটাকে আমরা ওভারিয়ান সাইকেল বলবো, আর জরায়ুতে যে ঘটনা প্রবাহ চলে সেটাকে আমরা ইউটেরিয়ান সাইকেল অর জরায়ুজ চক্র বলবো, অর এটাকে আমরা রজচক্র বলবো। কেউ অনেকেই রজচক্র বলতে একদম ওভারিয়ান সাইকেল অ্যান্ড মেনস্ট্রুয়াল সাইকেলকে একসাথ করে ফেলেন, আসলে ব্যাপারটা এরকম না। রজচক্র মানেই হলো জরায়ুজ চক্র, যেটা জরায়ুতে যে ঘটনা প্রবাহ চলে সেটাকে আমরা রজচক্র বলবো, আর ওভারিতে যে ঘটনা প্রবাহ চলে সেটাকে ওভারিয়ান সাইকেল বলবো আমরা। এখন আসি আমরা
তাহলে হরমোনগুলো আমরা বলছি চারটা হরমোনের নাম বলবো, এই চারটা হরমোনের মধ্যে আমাদের বিশেষ করে পিটুইটরি গ্রন্থি, অগ্রপিটুইটরি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের মধ্যে আছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটা হরমোন আছে যেটা পেছন থেকে কাজ করে, যেটা হলো একজন যেমন একটা মেয়ে যখন সাধারণত আমরা দেখি যে কখনো কখনো এটা আসলে পরিবেশের উপরে ভিত্তি করে হয়, 9 থেকে আমরা 14 বলে থাকি বা 11 থেকে 14 বা 13 9 থেকে 13 বা 11 থেকে 13 বছর বয়সের মধ্যে একটি মেয়ে তার যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারগুলো তার প্রকাশ পায়, তার জরায়ু বা তার ওভারিগুলো সন্তান ধারণের উপযোগী হয়, সেটা আমরা দেখি। কিন্তু এটা এই যে হয় সেটার পেছনে একটা হরমোন কাজ করে, সেটা হলো হিউম্যান গোনাড্রোট্রফিন হরমোন, যেটা গোনাডকে অ্যাক্টিভ করে। তারপরেও আমরা যেটা এই চক্রের জন্য আমরা চারটার মধ্যে একটা হলো ফলিকাল স্টিমুলেটিং হরমোন, যেটা ফলিকাল বা ডিম্বাণুকে সুগঠিত করার জন্য লাগে, একটা লিউটিনাইজিং হরমোন, আর এটা হলো পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হরমোন হরমোন দুইটা, আরেকটা হলো ডিম্বাশয় থেকে যে হরমোনগুলো খরিত হয় তার মধ্যে আছে প্রজেস্টেরন, আরেকটা হলো ইস্ট্রোজেন। এই হরমোনগুলো সাধারণত ডিম্বাশয় চক্রকে নিয়ন্ত্রণ করে, ডিম্বাশয় চক্রে হরমোন দ্বারা ইয়ে হয়। এখন আসি আমরা ওভারিয়ান সাইকেলটা কি, প্রথমে আসি আমরা ওভারিয়ান সাইকেল নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা এই এখন আলোচনা করব ওভারিয়ান সাইকেল। ওভারিয়ান সাইকেল নিয়ে আমরা আলোচনা করছি। ওভারিয়ান সাইকেল হলো ডিম্বাশয়ে অর্থাৎ প্রজনন চক্রে রিপ্রোডাক্টিভ সাইকেলের যেই দশায় বিশেষ করে ডিম্বাশয়ের কতগুলো ধারাবাহিক এবং চক্রাকার পরিবর্তন সংঘটিত হয় যেই দশায়, সেটাকে আমরা ওভারিয়ান সাইকেল বলছি। এটার মাধ্যমে সাধারণত আমরা দেখব যে ডিম্বাশয়ের মধ্যে কতগুলো পরিবর্তন হয়, এটাকে আমরা ওভারিয়ান সাইকেল বলছি। এখন এই ওভারিয়ান সাইকেলের এই যে ঘটনা প্রবাহ, এই ঘটনা প্রবাহকে কতগুলো আমরা ধাপে বর্ণনা করতে পারি, এর মধ্যে আছে আমরা চারটা ধাপে এটাকে আলোচনা করব। আমরা একটা একটা করে বলি। 1 নম্বর হলো ফলিকলের বৃদ্ধি পর্যায়, 1 নম্বর ফলিকলের বৃদ্ধি, 2 নম্বর হলো ডিম্বাণু নিঃসরণ পর্যায়, 3 নম্বর হবে লিউটিয়াল পর্যায়, 4 নম্বর হলো সমাপ্তি পর্যায়, সমাপনী বা সমাপ্তি পর্যায়। এই চারটা ধাপে আমরা আমাদের আজকের ইয়েটা আলোচনা করব, আমাদের যতটুকু সম্ভব আমরা এই এর মাধ্যমে আলোচনা করব। আমরা প্রথমে আসি ফলিকলের বৃদ্ধি পর্যায়ে। ফলিকল বৃদ্ধি পর্যায়ে আমরা দেখব যে সাধারণত যে ভ্রূণীয় দশায় ডিম্বাণুকে ঘিরে, আমরা দেখব যে ডিম্বাণুকে ঘিরে কতগুলো জার্মিনাল এপিথেলিয়ামের একটা আবরণ থাকে, এবং যত যত ক্রমান্বয়ে যখন ভ্রূণীয় বিকাশের সাথে সাথে, এটা হলো আমরা বলছি একজন মানুষের কথা, একজন মানুষের যখন একেবারে ভ্রূণীয় দশায় থাকে তখন যখন ডিম্বাণু তৈরি হয়, ডিম্বাশয় তৈরি হয় সরি, সেই ডিম্বাশয়কে ঘিরে একটা জার্মিনাল এপিথেলিয়ামের একটা আবরণ থাকে, এবং এই আবরণটা যখন আস্তে আস্তে যখন ক্রমান্বয়ে মানুষের ক্রমবিকাশ ঘটে, ক্রমবিকাশের সাথে এই জার্মিনাল এপিথেলিয়ামের বাইরে একটা আবরণ তৈরি হয় এপিথেলিয়াম থেকে একটা, সেটাকে আমরা সরি যে আবরণ তৈরি হয় সেটা থেকে এই ডিম্বাণুগুলো তৈরি হয়, অর্থাৎ যেহেতু যেগুলোকে আমরা বলি প্রথমে প্রাথমিক ডিম্বাণু বা আদি ডিম্বাণু বা প্রিমোর্ডিয়াল ওবাম বা প্রাথমিক ডিম্বাণু, এগুলো পৃথক হয়ে একসময় ডিম্বাশয়ের কর্টেক্স অংশে গিয়ে অবস্থান করে, এবং সেই কর্টেক্স অংশে যখন ডিম্বাণুটা অবস্থান করে তখন এটা চারদিকে একটা আবরণ তৈরি করা হয় যেটাকে বলা হয় এপিথ্যালোয়েড গ্র্যানুলোসা নামক একটা আবরণ তৈরি হয়, এবং এই অবস্থায় এই যে ফলিকলগুলো বা ডিম্বাণুগুলো এগুলোকে এই অবস্থাটাকে আমরা, এই যে আবরণটা তৈরি হয়ে গেছে এপিথেলোয়েড গ্র্যানুলোসা, তখন এই এপিথেলোয়েড গ্র্যানুলোসা বেষ্টিত এই ডিম্বাণুটাকে আমরা প্রিমোর্ডিয়াল ফলিকল বলি।
এবং এই প্রিমোডিয়াল ফলিকলের সংখ্যা হবে একজন শিশু যখন ভূমিষ্ঠ হয়, যখন একজন মেয়ে শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন তার এই জরায়ুতে এই সরি তার ডিম্বাশয়ে এদের সংখ্যা থাকে প্রায় 7.5 লক্ষ, অর্থাৎ 7.5 লক্ষ প্রিমোডিয়াল ফলিকল থাকে। পরবর্তীতে এই প্রিমোডিয়াল যখন সে ম্যাচিউর হয়ে যে সময়টা যখন সে আস্তে আস্তে বড় হয়ে অ্যাডাল্ট অবস্থায় হয়, অ্যাডাল্ট বলতে আমরা যেটা যখন বুঝবো যে তার যখন সে প্রাপ্তবয়স্ক হয়, হ্যাঁ, তখন তার এই ডিম্বাণুর সংখ্যা হয়ে যায় 4 লক্ষ। কিন্তু তার প্রাজননিক এজে, প্রজনন এজে, অর্থাৎ আমরা যদি সেটা 10-11 থেকে শুরু করে 45 থেকে 50 বছর বয়সের পর্যন্ত একজন নারী প্রজননক্ষম থাকে, ওই বয়সটির মধ্যে মাত্র 450 ডিম্বাণু রিলিজ হবে, 450, আর বাকি ডিম্বাণুগুলো সাধারণত নষ্ট হয়ে যায়। হ্যাঁ, নষ্ট হয়ে যায়, একটা একটা পর্যায়ে গিয়ে নষ্ট হয়ে যাবে, তবে এই 450 ডিম্বাণু রিলিজ হবে, অর্থাৎ 450 ডিম্বাণু সন্তান ধারণ সন্তানে পরিণত হওয়ার মতো উপযোগী হয়, আর বাকিগুলো হয় নষ্ট হয় অথবা মনোপজ, বা যখন মনোপজ মানে হলো যখন রজচক্র বন্ধ হয়ে যায় একটা পর্যায়ে, যে বললাম 45 থেকে 50, ওই সময়টায় এগুলো অনেক শেষে অনেক সময় কি হয়ে যায়, ওই থেকে যাবে অনেক সময়, কিন্তু পরবর্তীতে এগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। যাই হোক, প্রায় যখন এটা একটা পর্যায়ে যখন আমরা দেখবো যে এই ডিম্বাণুগুলো যখন প্রাপ্তবয়স্ক হলো, একটা মেয়ে যখন একটা কিশোর অবস্থায় উপনীত হলো, তখন এগুলোতে সাধারণত এই ডিম্বাণুগুলো আকারে বৃদ্ধি পায়, ফলিকল কোষগুলো বৃদ্ধি পায়। এটার একমাত্র কারণ হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন যখন ক্ষরণ হয় তখন ধীরে ধীরে এই ডিম্বাণুগুলো আকারে বৃদ্ধি পাবে, এবং ডিম্বাণুগুলো আকারে বৃদ্ধি পেয়ে ডিম্বাশয় সহ এই সব ফলিকলগুলো আকারে বড় হবে, এবং প্রাথমিক পর্যায়ে এই ডিম্বাণুগুলোকে ঘিরে অতিরিক্ত 2টি স্তর তৈরি হয়। হ্যাঁ, এই স্তরের মধ্যে এটাকে এই এই যে স্তর তৈরি হলো এই স্তরগুলোকে বলা হয় থিকা, থিকা নামক স্তর তৈরি হয়। তার মধ্যে এই থিকা কোষগুলো ডিম্বাশয়ের তৈরি হবে, বিশেষ করে এই থিকা কোষগুলো আবার ডিম্বাশয়ের স্ট্রোমা থেকে তৈরি হবে, এবং এই অবস্থায় এই যে ডিম্বাণুকে ঘিরে এই যে আবরণটা তৈরি হলো এটাকে বলা হয় থিকা। প্রথম যে আবরণটা তৈরি হয় যেটাকে এটা প্রাথমিক একটা ডিম্বাণুকে ঘিরে, ইট ইজ কল্ড থিকা ইন্টারনা। এবং থিকা ইন্টারনার কোষগুলো যখন তৈরি হয়ে যাবে তখন এখান থেকে 2 ধরনের হরমোন ক্ষরিত হয়, একটা হলো ইস্ট্রোজেন, একটা হলো প্রজেস্টেরন। ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন যখন ক্ষরণ হয় তখন পরবর্তীতে দেখা গেছে থিকা ইন্টারনাকে ঘিরে আরেকটা নতুন আবরণ তৈরি হয়, এবং এই আবরণটা যোজককলা দিয়ে তৈরি। এই থিকা ইন্টারনারকে ঘিরে যোজককলার এই আবরণটাকে বলা হয় থিকা এক্সটার্না। তাহলে ভিতরের দিকে থিকা ইন্টারনা, বাইরের দিকে থিকা এক্সটার্না। থিকা কোষ এবং গ্রানুলোসা কোষগুলো যখন এইভাবে ইয়ে করে বৃদ্ধি পেয়ে আরও তরল ক্ষরণের উপযোগী হয়, এই সময় অতিমাত্রায় ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হতে থাকে, এবং ইস্ট্রোজেন হরমোন যখন ক্ষরিত হয় তখন থিকা এবং গ্রানুলোসার কোষপিণ্ডের মাঝামাঝি একটা ফাঁকা জায়গা তৈরি হয়, এবং এটাকে বলা হয় এন্ট্রাম। এই এন্ট্রাম নামক ফাঁকা জায়গাটা, অর্থাৎ এখন কি ডিম্বাশয় ফলিকল সেল, তার বাইরে ফলিকল সেলের অর্থাৎ যেটা ফলিকল সেটার বাইরে গ্রানুলোসার আবরণ, তার বাইরে থিকা, এবং থিকাকে থিকা আর গ্রানুলোসার মাঝে যে এন্ট্রামটা তৈরি হয় সেটা তরলপূর্ণ একটা গহ্বর হিসাবে আবির্ভূত হতে থাকে। এই সময় গ্রানুলোসা কোষগুলো আরও সংখ্যায় বৃদ্ধি পায়, এবং যতই সংখ্যায় বৃদ্ধি পাবে, যেহেতু প্রতিটা কোষই ক্ষরণ করে, যতই সংখ্যায় বৃদ্ধি পাবে ততই এর ক্ষরণের মাত্রা বেড়ে যায়, এবং এগুলো কী করে বর্ধিষ্ণু ফলিকলকে তখন এই অবস্থায় এই যে বেড়ে গেল এই অবস্থায় বর্ধিষ্ণু এই বাড়ন্ত এই ফলিকলটাকে বলা হয় ফ্যাসিকুলার ফলিকল। এবং এই ফ্যাসিকুলার ফলিকল বাবা যেটা এটা তখন এই অবস্থায় আমাদের ফ্যাসিকুলার ফলিকল অবস্থা যখনই তৈরি হবে তখনই আমাদের অগ্র পিটুইটরি গ্রন্থি থেকে একটা হরমোন ক্ষরিত হবে। প্রথমে হরমোন ক্ষরিত হয়েছিল ফলিকল স্টিমুলেটিং হরমোন, এইবার লিউটিনাইজিং হরমোন ক্ষরণের ক্ষরণ হতে থাকবে। এবং সাধারণত এই যে এই পর্যন্ত লিউটিনাইজিং হরমোন ক্ষরণের মাত্রা সাধারণত বেশি ছিল, কিন্তু যখনই এটা একটু আকারে বড় হয়ে এই পর্যায়ে পৌঁছে তখন লিউটিনাইজিং হরমোনের ক্ষরণের মাত্রা আস্তে করে কমে যাবে, এবং যখনই এটা নিয়ন্ত্রিত হয় বা লিউটিনাইজিং হরমোন অল্প মাত্রায় ক্ষরিত হয় তখনই এটা ফলিকল স্টিমুলেটিং হরমোনের ক্রিয়াটাকে তখন আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায়। সাথে সাথে এই
এই যখন অবস্থা তৈরি হয় অর্থাৎ লিউটিনাইজিং হরমোনের ক্ষরণের মাত্রা কম, ফলিকল স্টিমুলেটিং হরমোন ক্ষরণের মাত্রা বেশি, এই অবস্থায় দেখা যাবে যে এখানে বিশেষ করে ইস্ট্রোজেন হরমোনের ক্রিয়াটা তখন প্রভাবিত হবে এর দ্বারা। এবং সাধারণত এই সময় ডিমের ডিম্বাশয়ের ফলিকলের এক মেরুতে থিকা এবং গ্রানুলোসা কোষগুলো বৃদ্ধি পেয়ে ওইখানে একটা পিণ্ডের মতো অবস্থান করে। সাধারণত এই অবস্থা যখন চলে তখন একটা ডিম্বাশয়ে 20টি ডিম্বাণু এইভাবে ডেভেলপ করতে থাকে। আমি আবারও বলছি 20টি ডিম্বাণু এইভাবে বাড়তে থাকবে। কিন্তু যখন এইরকম সপ্তাহ 7 দিন চলে যায়, আমরা কিন্তু মনে রাখবে যে ডিম্বাশয় চক্রে যে 28 দিনের চক্র, এটাকে আমরা কিন্তু 4টা ধাপ আমরা ইয়ে করলে 7 দিন করে আমরা এইভাবে বর্ণনা করতে পারি। বিশেষ করে প্রথম 7 দিন পরে কিন্তু 14 দিনকে আমরা 2টা ধাপ করি, শেষ ধাপটা একদম শেষের দিকে। যাই হোক, তো প্রথম 7 দিনের প্রথম 1 সপ্তাহের মধ্যে দেখা গেছে যে 7টা ডিম্বাণু তৈরি হয়ে গেল, তার মধ্যে দেখা গেছে 1টা ডিম্বাণু সবচেয়ে অন্য যে কোনো ডিম্বাণুর তুলনায় অতিমাত্রায় বৃদ্ধি পেয়ে যায়। আর এই সময় যখনই এরকম অতিমাত্রা বৃদ্ধি পায়, এই অবস্থায় ফলিকল স্টিমুলেটিং হরমোনের ক্ষরণের মাত্রা কিছুটা কমে যায়। কমে যাওয়ার কারণ, যেহেতু ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজই হলো কি করা, ডিম্বাণুগুলোকে ইয়ে করা, বিশেষ করে ডিম্বাণু ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজই হলো ডিম্বাণুগুলোকে বিশেষ করে কি বলে ডেভেলপ করা বা বিকশিত করা, কিন্তু দেখা গেছে এই অবস্থায় ফলিকল স্টিমুলেটিং হরমোন ক্ষরণের মাত্রা হঠাৎ করে কমে যাওয়ার কারণে ওই যে প্রথম যে ডিম্বাণুটা খুব বেশি বিকশিত, মানে স্বাভাবিকভাবে বিকশিত হয়ে গেছে, সেটা তো ডিম্বাণু হিসাবে বিকশিত হয়েই গেল, কিন্তু বাকি যে 19টা আছে সেই 19টি আর বৃদ্ধি পেতে না পেরে সেগুলো একটা চুপসে যায়, এবং চুপসে গিয়ে সেটা একটা কোষের পিণ্ডে পরিণত হয়ে যায়। ইট ইজ কল্ড কর্পাস লুটিয়াম নামক একটা কোষের পিণ্ডে পরিণত হয়। আর তাহলে এই কমগুলো মানে চুপসে গিয়ে ওগুলো একত্রে হয়ে একটা যোজক কলার পিণ্ডে পরিণত হয়, কর্পাস লুটিয়ামে পরিণত হয়। আর যেই ডিম্বাণুটা একেবারে পূর্ণ বিকশিত হয়ে গেছে সেটাকে আমরা বলবো গ্রাফিয়ান ফলিকল। তাহলে গ্রাফিয়ান ফলিকল হবে একটা, আর কর্পাস লুটিয়াম হিসাবে 19টি ডিম্বাণু কর্পাস লুটিয়ামে পরিণত হয়ে যায়। এখন এই অবস্থায় ডিম্বাণু নিঃসরণ, মানে এই অবস্থায় যে গ্রাফিয়ান ফলিকলটা যখন একেবারে পরিণত হয়ে গেছে, এটার আয়তন হয়ে যায় 1 থেকে 1.5 সেন্টিমিটার, 1 থেকে 1.5 সেন্টিমিটার বড় হয়ে যায়। স্বাভাবিক সাধারণত একটা যৌনচক্রের 14তম দিনে এই ডিম্বাণুটা অবমুক্ত হয়, রিলিজ হয়। এই সময় ডিম্বাণুর এক পাশে একটা কোন সদৃশ অঙ্গ তৈরি হয় যেটাকে আমরা বলি নিপল, বা এটাকে স্টেরিগমাও বলা হয়, স্টিগমা বা নিপল বলা হয়। তাহলে এই এই অবস্থায় আমরা দেখবো যে এই ডিম্বাণু রিলিজ হয়ে যাবে 14 দিনের মাথায়। তাহলে এই গ্রাফিয়ান ফলিকল আকারে ডিম্বাণুটা রিলিজ হবে। আমি আমার এই পার্টে লেসন, আমি এই আজকের এই 33তম লেসনটাকে আমি 2টা পার্টে নিচ্ছি। প্রথম পার্টটা আমার এখানেই আমি শেষ করছি, আমি দ্বিতীয় অংশটা এর পরে শুরু করব। কারণ আমি এটা চাচ্ছি এটা 2টা পার্টে নেওয়ার জন্য, কারণ আমার এই লাগাজটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। আমি দ্বিতীয় পার্টে ওভারিয়ান সাইকেলের অন্য অংশ তার সাথে মিনিস্ট্রুয়াল সাইকেলটা শেষ করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো সুস্থ নিরাপদ থাকো, আমি পরবর্তী লেসনে তোমাদের বাকি অংশটা শেষ করবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ স্বাভাবিক থাকো। ধন্যবাদ সবাইকে।